আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা হচ্ছে হাড়িভাঙ্গা আম, সবাই চিনেন, রংপুরের বিখ্যাত এই আমটি। তো এই আমের বিষয় নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও দেয়, আমি আজকে একটু ভিন্নভাবে ভিডিওটা করার চেষ্টা করছি যে আজকে আসলে করোনার কারণে কীভাবে আম চাষিরা কী পর্যায়ে যাচ্ছে বা এটার বিষয়গুলো কীভাবে তারা পরিচর্যার সুযোগগুলো পাচ্ছে, কারণ করোনার কারণে তো সবাই বের হতে পারছে না, তারপরও কীভাবে তারা এটাকে মুখোমুখি হচ্ছে আর কি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার পাশে যিনি আছে তার সঙ্গে আগে পরিচয় করে দিই। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন হাসান আকমাল, আমি আম চাষি। আচ্ছা, মানে আপনার এটা জায়গাটার নাম কি? আমার এটা হচ্ছে বড়বাড়ি মরিস্টারি। মরিস্টারি, আচ্ছা, একটা একদম রংপুর সদরেই এটা, আর বেশি দূরে না, রংপুর থেকে টার্মিনাল হয়ে খুব দ্রুত আসা যায়। তো আপনার এখানে কতগুলো গাছ আছে? আমার এখানে গাছ আছে 216টা। 216টা? হ্যাঁ, 216টা। কিরকম আশা করতেছেন যে কিরকম পরিমাণ এবার আম হবে? ইনশাল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এবার অনেক ফলন কম আসছে, তারপরে আমার বাগানে অন্যান্য বাগানের চাইতে অনেক ভালো ফলন আসছে। আচ্ছা, এবার ভালো আশা করতেছি। এর আগের বছরও কি ফল কিরকম পেয়েছিলেন, বা এর আগের বছর কি এটা প্রথম ফল নাকি, না এর আগের বছর এই বাগানে ফল হয়েছে? এর আগের বছর ফল আসছিল, আমি ফল নিইনি, এবারে প্রথম ফল। আচ্ছা আচ্ছা, ওটা কেটে ফেলছিলেন? এটা কেটে ফেলছিলাম জি। আচ্ছা আচ্ছা, এবার প্রথম জি। তারপরেও কিরকম আশা করছেন যে এই 216টা গাছে কিরকম হতে পারে? আমি 216টা গাছে প্রায় 30 মণ আশা করছি, যে 30 মণ মিনিমাম আম আসবে। আচ্ছা আচ্ছা, তারপরও কিরকম পরিমাণ এই যে আপনার এই করোনা পরিস্থিতিতে কোনো অসুবিধা হচ্ছে না তো, যে যে পরিচর্যাগুলো যে প্রতি বছর করেন সেটা এই বছর কোনো ব্যাঘাত হয়েছে কি না? সেটা তো অবশ্যই, করোনা পরিস্থিতিতে আমাদের অনেক ব্যাঘাত ঘটছে। আমরা তো এখানে যে ট্রিটমেন্টগুলো নেই সম্পূর্ণ জৈব সার, অন্যান্য বাগানে নিচ্ছে ওনারা রাসায়নিক সার অনেক বিষক্রিয়া সহ নিচ্ছে। তা আমার ঘটনা হচ্ছে যে আমি খাবো, প্লাস আমার ক্রেতা যারা আছে তারাও খাবে, তারা আমরা যাতে খাই ফরমালিন মুক্ত, মানে সম্পূর্ণ বিষ মুক্ত আপনি করার চেষ্টা করছেন। আর এবার ইনশাল্লাহ আশাবাদী এবার ভালো ফলন হয়েছে, অন্যান্য বাগানের চাইতে এটা লাভবান একটা হওয়ার চিন্তা ভাবনা আছে আল্লাহর রহমতে। তাহলে যে কোনো অসুবিধা হচ্ছে না তো, যে দিন নাগাদ আরও বাজার যেতে পারে এই ফলগুলা? আমার এখানে কিছু গাছ আছে যে এখন এখন পেকে গেছে, আর কিছু আছে এখনো মাসখানিক নামবে, ঠিক আছে, আরও এক মাস আমার বাগানে আম থাকবে, মোটামুটি এক মাস থাকবে আমার বাগানে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে জৈব সার আর কীটনাশক যারা ব্যবহার করে, তার মধ্যে আপনাদের মানে খরচের ডিফারেন্সটা কীরকম, যে আপনি জৈবতে বেশি খরচ নাকি কীটনাশকে বেশি খরচ? আসলে কীটনাশকে বেশি খরচ, কীটনাশক দিলে হয়তো বা উপরেরটা অনেক মানে আমরা দেখতে আরও সুন্দর লাগে, ভিতরে মানে সেরকম ইয়ে লাগে না। আর আমার ফ্যামিলি আছে, আরও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, আর এত আম তো আর আমি একাই খাওয়া সম্ভব না, সবাই খাবে যে ক্রেতারা আছে যাতে আমটা ভালো পায়, এই জন্য আমি জৈব সারই ইউজ করি। আমার বাসায় গবাদি পশু আছে, আরও আমার জৈব সার বানার পদ্ধতি জানা আছে, সেভাবেই আমি ট্রিটমেন্ট করতেছি। মূলত সম্পূর্ণটাই আপনি নিজের মতো করে তৈরি করে এটা করছেন? হ্যাঁ জি, নিজের। মানে আপনি বলছেন যে এটা 100% আপনার বিষমুক্ত? জি জি, 100% বিষমুক্ত। আচ্ছা, তাহলে এই যে এই বছর যে এই করোনা পরিস্থিতি, যে আমের এই সমস্যা, মানে সব জায়গায় কীরকম দাম পাচ্ছেন, বা কীরকম আপনি এ পর্যন্ত শুনেছেন যে কীরকম দামে বিক্রি হচ্ছে? তো আমের সিজনাল সময় এখন বাজার আসলে অনেক দিন যাচ্ছে 50 টাকা, অনেক দিন যাচ্ছে 60 টাকা, অনেক দিন যাচ্ছে 70 টাকা কেজি, দিন যাচ্ছে কেজি বৃদ্ধি হচ্ছে, দামটা বৃদ্ধি হচ্ছে। মানে আপনার আমটা উঠতে উঠতে একটা ভালো দামের মধ্যে পড়তে পারে? আমার আমটা এরকম চিন্তা ভাবনা আসছে। আচ্ছা আচ্ছা, তো আপনার এরকম আসে এরকম শুধু এইটা বাগান নাকি আরও আছে? না, আমার এই বাগান বাদে আর একটা বাগান আছে, ওটা হচ্ছে 10 ধর মাটিতে। ওখানে গাছ আছে 10 ধর মাটিতে, প্রায় 500 গাছ আছে। 500 গাছে, এক চত্বরেই 500 গাছ? হ্যাঁ, এক চত্বরেই 500 গাছ, বিশাল বড় এরিয়া, এক চত্বরে 500 গাছ। ওখানে ইনশাল্লাহ 400-500 মণ আম ইজিলি হবে। আমার যে বাগানগুলো আমরা জৈব সার ইউজ করার কারণে আমগুলো মানে আটকাইতে পারছি, মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ওটার পাশাপাশি আপনি আর কি করেন? আমার পাশাপাশি এগুলো আমি কৃষি আবাদ করি, আরো কৃষির সঙ্গেই জড়িত। জি জি, পেঁপে, ধান। আচ্ছা, সিজনালি যখন যেটা আসতেছে সেগুলো আমি করতেছি।
তাহলে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে আপনার আম সম্পর্কে বা হচ্ছে কিভাবে মানুষ আমগুলো কিনবে বা আসলে কোনটা কেনা উচিত এই বিষয়ে দর্শককে কি বলবেন? আমি এই বিষয়ে দর্শককে একটা কথাই বলতে চাই, আপনারা যেটাই কিনেন একটু দেখে শুনে কিনবেন, ফরমালিন মুক্ত অবশ্যই। আর আমার আমে আমি নিজেই একজন বরগাছাসি, আমি এই আমের মধ্যে জৈব সার ব্যতীত অন্য কোনো কিছু ইউজ করিনি। আমি আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন এলাকাবাসী, পাশাপাশি এগুলো নাম তো বাইরেও আমি বাজারজাত করার চিন্তাভাবনা আছে। করোনা পরিস্থিতির কারণে একটু সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ আমার আমে কোনো ধরনের কোনো কিছু নেই। দর্শক যদি চায় আমার আম নিতে পারবে। আচ্ছা, তারপরও মানে সাবধানতা কীভাবে অবলম্বন করবে বা আম কিনতে গিয়ে কীভাবে বুঝতে পারবে এই বিষয়গুলো যদি আপনারা যখন যাবেন তখন অবশ্যই আমি একটা জিনিস দেখাতে চাইতেছি, এই এই আমটা হয়তো বা এখান থেকে যদি ছিঁড়ে ফেলে তাহলে বুঝবেন যে আমের মধ্যে ফরমালিন। আপনি এখান থেকে যদি কেটে নেন আপনি এই পর্যন্ত তাহলে অনেকটা সুবিধা হবে আপনার জন্য। আপনার আমের মনে করেন যে একটু ময়লা থাকবে, কিন্তু আমের অবশ্যই অরিজিনাল কালারটা দেখলে আপনারা এমনি বুঝতে পারবেন, ঠিক আছে, অনেক সুন্দর হবে, ঠিক আছে। মানে এই যে গোড়া থেকে কাটলেই মানে বেশি ইয়া থাকে, সমস্যা থাকে, ঠিক আছে, ওই আমটা আসলে পড়ে যাওয়া, ঠিক আছে, নষ্ট হয়ে মানে ওই পড়ে গেছে ওইটাকে আপনার কীটনাশকে ইউজ করার কারণে আমটা হয়তো একটু বড় হয়েছে এর চাইতে, পড়ে গেছে। আর এই পর্যন্ত দিলে হয়তো আপনি অবশ্যই বুঝবেন যে আমটা আপনার গাছ থেকে ছিঁড়ে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওটাতে একটা বিশ্বস্ততার ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে প্রশ্ন করিনি, হাড়ি ভাঙ্গা কি চেনার কোনো উপায় আছে যে এই আমটা হাড়ি ভাঙ্গা দেখতে বা এটা কোনটাকে কিভাবে বোঝা? হাড়ি ভাঙ্গা অবশ্যই চেনার উপায় আছে। এই আপনি যখন হাড়ি ভাঙ্গা আম কিনবেন, হাড়ি ভাঙ্গার উপরটা কিন্তু চ্যাপটা হবে, নিচটা একটু ছোট হবে, আর এটা হচ্ছে গোল আকৃতির হবে, একদম আপনার একটু ডিম্বাণু আকৃতির মতো হবে, তাহলে এটাই হাড়ি ভাঙ্গা। এই 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 আপনার যে সার্সটা আছে হাড়ি ভাঙ্গা, অনেকটা আছে ছোট জাত, অনেকটা আছে বড় হাত, কিন্তু আপনি এইটা সবসময় দেখে কিনবেন, উপরটা বড় হবে অন্যান্য আমের থেকে। কিছু আম তো আছে আবার চিকন, আবার ওগুলো অন্যান্য জাত। আর হাড়ি ভাঙ্গা নিতে গেলে আপনাকে এটা ফলো করতে হবে, দেখেন আপনি একটা না পাশাপাশি আরো একটা দেখেন, উপরটা সবসময় এর প্রত্যেকটারই পাবে। জি জি, মানে হাড়ি ভাঙ্গা চেনার হচ্ছে এটাই উপায় যে আপনারা এই সবগুলো আমের দেখবেন যে উপরের দিকটা একদম মোটা এবং চিক নিচ দিক থেকে আস্তে আস্তে চিকন হয়ে গেছে, তাই তো? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। তো দর্শক আপনারা দেখতেই পারলেন যে কীভাবে এনারা এই কাজগুলো করে, আমি পুরো ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করবো এনার পুরো বাগানটা। তারপরও হয়তো বা আমরা যে বৃষ্টির কারণে হয়তো টুকটাক অনেক কিছু দেখাতে পারবো না, কিন্তু চেষ্টা করব সম্পূর্ণ। অন্য কোনো প্রশ্ন থাকলে, হাড়ি ভাঙ্গা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।